আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে। কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? এই সমস্যাটা আমি এক বছরের উপরে হয়ে গেছে। গত এক বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি সফিউল্লাহ স্যারের আন্ডারে, আমি ডক্টর প্রধান ওনার আন্ডারে ভর্তি ছিলেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট আমি আজকে 16 দিন ট্রিটমেন্ট করেছি। গত 16 দিন যাবত। হ্যাঁ, স্যারে বলছিল 21 দিন, আমি 16 দিনে সুস্থ হয়ে গেছি। আচ্ছা, 16 দিনে আপনি মোটামুটি সুস্থতা বোধ করছেন? 100% 100% সুস্থতা বোধ করছেন। মানে আগে আপনার যে ধরনের প্রাথমিক জীবনে যে ধরনের আপনার সমস্যাগুলো আপনি ফেস করতেন বা যে ধরনের সমস্যাগুলো আপনার হতো, সেগুলো কি এখন আর আপনি ফিল করছেন আগের মতো? না না, এখন আমার একেবারে সুস্থ 100%। আচ্ছা স্যার, এর আগে কি কোথাও এই ধরনের কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু করেছিলেন আপনি? আমি করেছি সৌদি আরব, আমি ট্রিটমেন্ট করাইছি, জার্মানি হাসপাতালে করাইছি, আমি আলদারে করাইছি, তারপরে যাইয়া সিফাই করাইছি, ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? তখনই কি আপনি প্ল্যানিং করেছিলেন যে আপনি স্যারের সাথে এসে আপনি দেখা করবেন? আমি কল্পনা করেছি, আমি স্যারের কাছে যাবো, স্যারাই দেখলাম আমার হুবহু আমার যে সমস্যাটা, স্যারে আমার এইভাবে বলতে আছে, এই সমস্যা হলে এইখানে এই সমস্যা হবে। আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার নামটা জানতে চাইবো। স্যার আপনার নামটা? আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনার ভাই, মানে পূর্বে আপনি ওনাকে দেখেছেন যে ওনার যখন সমস্যাটা ছিল, তো তখনকার অবস্থা এবং বর্তমান অবস্থা দুটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন ওনাকে? আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে অনেকটা সুস্থ আছেন। আপনাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আমরা 21 দিনের ইতে প্ল্যানিং ছিল 21 দিনে, কিন্তু আমরা 16 দিনে ইনশাআল্লাহ কমপ্লিট। 16 দিনের ভিতরে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট করেছেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটা নিশ্চিত করেছে? আপনি সবকিছু কি পেয়েছেন? সবকিছু আমার আমার ভাইয়ের মতন, বোনের মতন, আমার যারা এখানে নার্স ছিল, ভাই ইয়া ছিল, ওরা দেখছে আমার এরকম ভাবে। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই। পরিবেশ ভালো, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো, কোনো ইয়া নাই, আন্তর্জাতিক ভাবে সুন্দর পরিবেশ। আমি সৌদি আরব চিকিৎসা নিয়েছি, পরিবেশ যেরকম এখানে পরিবেশ এরকম। স্যার, একটু জানতে চাইবো যে আপনি যে ধরনের সমস্যাটায় আপনি ভুগেছেন বেশ কয়েক বছর ধরে, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন, কিন্তু হয়তো আপনি যে ধরনের কাঙ্ক্ষিত আপনার ফল পাওয়ার কথা ছিল সেরকমটা আপনি ট্রিটমেন্টটা হয়তো পাননি, যেটার কারণে হয়তো আপনি সম্পূর্ণ সুস্থ হননি। তো আপনার মতো এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন, আমাদের দেশে আছেন, দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, যারা হয়তো এই ধরনের ডক্টর হয়তো তারা খুঁজছেন, হয়তো তারা খুঁজে পান না। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন, অনেকে আছে তাদের হয়তো সর্বস্ব শেষ করে দিয়ে হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেন। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি বলবো যারা এই সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জায়গা, বাঙালি হিসাবে আমি বলবো, আমি মদিনা থেকে আসছি চিকিৎসার জন্য ডিভিআরসিতে, আইয়া চিকিৎসা পাই ভালো হয়েছে। আমি বলবো যারা এই সমস্যা আছে কোনো জায়গায় ঘুরবেন না, আপনারা এখানে আইসা যাবেন, একবারে সবুজা স্যারের কাছে আইসা চিকিৎসাটা নেবেন, 100% ভালো হইবেন আমি আশা করি। আপনারা আপনি নিজে ভালো হয়েছেন, আপনার বিশ্বাস যে আমি বিশ্বাস করি এখানে আসলে ভালো হইবেন আপনারা। এই ধরনের চিকিৎসা সিঙ্গাপুর অন্য অন্য রাষ্ট্রের মাঝে এই চিকিৎসাটা এখানে আমি আগে দেখলাম দিতে আছে। আমি বলবো সবাই এখানে আসা এই চিকিৎসাটা নেন, যারা মাজার এরকম সমস্যা আছে,
ওনারা আসেন, যারা ব্যথা আছে, যারা আপনার জিম জিম আছে, অবশ অবশ আছে, তারা এখানে আসলে এই চিকিৎসাটা পাবেন। সিঙ্গাপুর ছাড়া, আপনার চায়না ছাড়া এই চিকিৎসাটা কোনো জায়গা করে না। আমি আসে এখানে আমি দেখা, আমি দেখলাম এখানে এই চিকিৎসাটা। আপনি বলছেন যে উন্নত বিশ্বের যে ধরনের চিকিৎসা গুলো হয়তো মানুষ দেশ থেকে বিদেশে যায় চিকিৎসা গুলো করার জন্য, সেটা এখন আমাদের দেশে বাংলাদেশে ইন্ডিয়া যাইয়া ভুল করবো, ইন্ডিয়া যাইয়া অনেক আমরা গ্রামের লোক গেছে ইন্ডিয়া গিয়া অপারেশন করে আসছে, ব্যথা ভালো হয় নাই। আবার অন্য একজন আছে আমার বাড়ির পাশে, হেয়া যাইয়া অপারেশন করছে ঢাকা এসে অন্য হাসপাতালও, কোনো লাভ হয় নাই। হ্যাঁ ব্যথা হ্যাঁ ইয়া আছে, আর তো শুনি না আমি, আর অপারেশনে যাই না, অন্য হাসপাতালে যাই নাই, ডাইরেক্ট আমি ডিফেন্সের কাছে আসছি। আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি একশোতে কত নাম্বার দিবেন? একশোতে আমি যদি একশো না বেশি যদি আমি বলতেন আরো বেশি দিতাম নাম্বার, একশোর মধ্যে আমি কম দেবো না, একশো দিব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুরস এর পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ডিভিসির ধন্যবাদ, সবুলা স্যারের ধন্যবাদ, সবুলা স্যারের স্বাস্থ্যের প্রতি আমি ইয়া রাখি, ভালো রাখো, মানুষের চিকিৎসা করো, যেমন এরকম মানুষের চিকিৎসা করে যেমন ইয়া করতে পারে, খাজ করতে পারে, আমি এটা আশা করি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।